আগুন লাগছে আপনার 6:45 ওই সময় আগুন লাগছে। আমরা খবর পাইছি আপনার 6:35 দিকে, আমি আসছি যখন তখন 6:35 বাজে, তখন দেখি যে ফায়ার সার্ভিসের 3টা নাকি 4টা গাড়ি আসছিল। তখন আপনি একটা জিনিস চিন্তা করবেন যে ফায়ার সার্ভিস ওই পারের থেকে আসতে আর এই পারে আসতে সম্পূর্ণ 1 থেকে 2 মিনিট লাগবে। তো আগুনটা তার এই যে 4টা 9টা মার্কেট পুড়ছে, একে একে 9টা মার্কেট, এদের ব্যর্থতার কারণে পুড়ছে। যদি এরা প্রথমেই আপনার একলগে সবগুলো ইউনিট আসতো, প্রথম চয়ে যে মহিলা ইউনিটগুলো আসে নাই, ওনারা নিচ থেকে পানি মারছে, মার্কেট ছিল বদ্ধ, তো নিচ থেকে বাইরেতে পানি মেলে তার আগুন নিবানো সম্ভব না, উনাদের ব্যর্থতা আছে। তারপরে আপনি 2000 সালের আগে একবার তখন আমি মার্কেটে চাকরি করি, আগুন লাগছিল তখন অর্ধেক মার্কেট পিড়া গেছে উনাদের ব্যর্থতার কারণে। তখন উনারা আধা ঘন্টা থেকে 35 মিনিট পরে আসছে, 2 মিনিটের রাস্তা না। এরপরে আমাদের পুরান বঙ্গবাজার যেটা গুলিস্তান মাজার উল্টা পাশে, এই মার্কেটটা সম্পূর্ণ পিড়া গেছে, একজন ইমাম সাহেব ছিল উনি মারা গেছে এই ফায়ার সার্ভিসের ব্যর্থতার কারণে। কারণ ফায়ার সার্ভিসে যেতে যাইতে লাগে না 2 মিনিট। তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই আমাদের আকুল আবেদন, এটা সুস্থ তদন্ত চাই আমরা, এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের শাস্তি চাই। উনাদের কারণে 9টা মার্কেট পুইড়া, প্রত্যেকটা ব্যবসায়ী কোটি কোটি টাকা ব্যাংকের থেকে নিছে, কিস্তির থেকে নিছে, লাভের উপরে নিয়ে মাল উঠাইছে মার্কেটে, আজকে সব না হলে 15,000 মালিক পথে বসে গেছে একমাত্র ফায়ার সার্ভিসের কারণে। এটা সুস্থ তদন্ত, এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা এটা বিচার চাই, এই ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের শাস্তি চাই। আমাদের দেশে আমরা শুধু তদন্ত শুনি, কিন্তু তদন্ত যে সত্য প্রতিবেদন আজ পর্যন্ত কেউ দেয় নাই। এর আগে যে বঙ্গ মার্কেট আগুন লাগছে তখনও তদন্ত হয়েছে, কিন্তু কি আজ পর্যন্ত আমরা ভালো রিপোর্টে পাই নাই। বলছে যে আগুন লাগছে সিগারেট থেকে, কারেন্ট থেকে, এটা থেকে বলে, কিন্তু এই যে ক্ষতি হয়েছে কোটি কোটি টাকা কে দিব? কোটি কোটি টাকা যে ক্ষতি হয়েছে, 15,000 উপরে ব্যবসায়ী রাস্তায় বসে গেছে, এটার ক্ষতিপূরণ কে দিব? প্রধানমন্ত্রী দেবে? জীবনও দিতে পারবো না এত টাকা। আর আজকে যে এতগুলো মানুষ নিশ্চয় হয়েছে, না হলে এই জায়গায় 30,000 উপরে কর্মচারী আছে, সবাই ইচ্ছান্তর উপরে একা সবাই কোটি কোটি টাকা নিয়ে বসে, এই ক্ষতিপূরণ কে দিব? কার দেওয়া উচিত? কার কারণে ক্ষতিটা হয়েছে? ফায়ার সার্ভিসের কারণে। আপনি জিগান প্রত্যেকটা ব্যবসায়ীকে একই কথা বলবে যে ফায়ার সার্ভিসের ব্যর্থতার কারণে আজকে মার্কেট গুলো পুড়ছে। শুধু আমার দোকান না, আমার বড় ভাই দোকান আছে, আমার বন্ধুর দোকান আছে, আমার আর বড় ভাই শাহিন ভাই, উনারও না হলে আর 4-5 লাখ টাকা উনার লগের আর পার্টনারের নষ্ট হয়েছে। এটা কার কারণে? ফায়ার সার্ভিসের ব্যর্থতার কারণে, সম্পূর্ণ দোষ ফায়ার সার্ভিসের। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কার ফোন আসে বসেছিল? 1 মিনিট লাগে না ওই পার থেকে এই পার আসতে, অবশ্যই তারা কার ফোন আসে বসেছিল? ব্রিজের উপরে থেকে ফ্লাইওভার থেকে যদি পানি মারতো, আগুন নিভাতে সর্বোচ্চ 10 মিনিট লাগতো, কত আগুনটা লাগছে মহানগরের থেকে। এরপরে একে একে সিরিয়াল 4টা মার্কেট পুড়ছে, এরপরে এই পাশে 2টা মার্কেট পুড়ছে, এই পাশে 4টা মার্কেট পুড়ছে, 10টা মার্কেটের খালি এনএসকোটা আমার একটু বাকি আছে, আর বাকি 9টা মার্কেট পুড়িয়া গেছে। সম্পূর্ণ দায় হলো ফায়ার সার্ভিসের, যেটা আমি মনে করি না, শুধু ব্যবসায়ীরা সবাই মনে করে। আপনি প্রত্যেকটা ব্যবসায়ীরা জিজ্ঞাবেন, প্রত্যেকটা ব্যবসায়ী বলবে ফায়ার সার্ভিসের ব্যর্থতার কারণে আজকে এত ক্ষতি হয়ে গেছে কোটি কোটি। আমরা প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই যে ব্যবসায়ীকে, যে 15,000 উপরে ব্যবসায়ী আছে কোটি কোটি, তাদের যেন ক্ষতিপূরণ যতটুকু সম্ভব দেওয়ার ব্যবস্থা করে উনি, না হলে এদের এক একজনের আত্মহত্যা করার উপায় নাই। যারা ব্যাংকের থেকে এক লোক আছে যারা গার্মেন্টের ব্যবসা করে, 1-2 কোটি টাকা লোন নিছে, তো এই টাকা তারা কোথায় দিব? এক একজন যারা থেকে আপনার এই যে ইয়াতে কিস্তি বলে, কিস্তির থেকে 5-10 লাখ টাকা নিয়ে মাল উঠাইছে, এই টাকা কিস্তি আলা বাসার উপায় দাঁড়ায় থাকবো মাস শেষ হইলে, এই টাকা তারা কোথায় দিব? আমরা প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই, এই ব্যবসায়ীদের যেন ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করে উনি, আর ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের শাস্তির ব্যবস্থা করে। আমার টিভি, সৃষ্টিশীল বিনোদনের।